কলকাতায় ধর্ষণের অভিযোগে তিন বাংলাদেশি গ্রেপ্তার। আসসালামু আলাইকুম। ভারতের কলকাতা আবাসিক হোটেলে এক নারীর সঙ্গে শারীরিক সম্পর্কের পর প্রতিশ্রুতি টাকা না দেওয়া এবং ধর্ষণের অভিযোগে তিন বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার 30 নভেম্বর রাতে নিউ মার্কেট এলাকা থেকে পুলিশ তাদের গ্রেপ্তার করে। 35 বছর বয়সী এক নারী তাদের বিরুদ্ধে লিখিত অভিযোগ করে বলে জানিয়েছেন দেশটির দৈনিক আনন্দবাজার পত্রিকা। অভিযানে বলা হয়, মার্কিস স্ট্রিট এলাকার একটি হোটেলে ওই নারীকে ডেকে পাঠানো হয়। তিনি স্বেচ্ছায় ওই তিন বাংলাদেশির সঙ্গে যৌনতায় লিপ্ত হন। তাকে বিনিময়ে টাকা দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন অভিযুক্তরা। ওই নারী জানিয়েছেন, শারীরিক সম্পর্ক স্থাপনের পর তাকে প্রাপ্য টাকা দেওয়া হয়নি, উল্টো দুর্ব্যবহার করে হোটেল থেকে তাকে তাড়িয়ে দিয়েছেন অভিযুক্তরা। নিরুপায় হয়ে তিনি পুলিশের দ্বারস্থ হন। এই ঘটনার ধর্ষণের অভিযোগও করেন তিনি। এরপর নিউ মার্কেট থানা পুলিশ সংশ্লিষ্ট হোটেলে অভিযান চালায়। এ সময় 35 অর্ধ 3 বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে পত্রিকাটির রিপোর্টে বলা হয়েছে। ধন্যবাদ।